এই সরকার এবং তার আগে সরকার মুসলিম বিশ্বের প্রতিটি জালিম সরকার কারাগার তৈরি করেছে। আমি কাশিমপুর কারাগারে ছিলাম এবং যেটা সবচেয়ে বাংলাদেশের ভয়াবহ কারাগার, তার নাম হচ্ছে এই হাই সিকিউরিটি কারাগার, নামে হাই সিকিউরিটি। ওখানে দেওয়ালে কারাগার শব্দ লেখা নেই, কাশিমপুর পার্ট ফোর এখানে কারাগার শব্দ লেখা নেই, লেখা আছে হাই সিকিউরিটি, মানে কারাগারের চেয়ে ভয়ঙ্কর। যেখানে মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন, মাওলানা কাশিমুদ্দিন রহমান ছিলেন এবং আরো অনেক বড় বড় ব্যক্তিরা সেখানে ছিলেন, এই বাবর সাহেব ছিলেন, অনেক ব্যক্তিরা সেখানে ছিলেন। সেখানে 1020টা সেল রয়েছে, 1000 সেল, একটা কারাগার শুধু 1020টা আমি গণে গণে দেখেছি। সেখানে সেখানে কোনো হল রুম নেই, সবাইকে সেলের মধ্যে একা একা আবদ্ধ করে রাখা হয়। তোমরা সেল বানিয়েছো মানুষকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আইসিইউ বানাও নাই, অক্সিজেন ব্যবস্থা তোমরা করো নাই। আজকে আমার কোনো রিক্সাওয়ালার, কোনো গরিবের, কোনো অসহায় ব্যক্তির যদি শ্বাসকষ্ট শুরু হয় মসজিদে, তার আইসিইউর কোনো ব্যবস্থা নেই, সে কখনো সে চিকিৎসা নিতে পারবে না। যে ধনী সে কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, কিন্তু গরিবের কোনো ব্যবস্থা নেই। ইসলাম এমন এক ব্যবস্থা দিয়েছে যেখানে সকল ধনী গরিবকে সমানভাবে সেবা দেওয়া হয়েছে, সকল ধনী গরিবকে সমানভাবে সার্ভিস দেওয়া হয়েছে। এই জন্য আপনারা ইসলামের অর্থনীতি চান, কোরআনের অর্থনীতি চান, নাকি দাজ্জালের অর্থনীতি আপনারা চান?